قربانیوں کو قبول فرما کر اے اللہ پورے عالم میں ہدایت کے پھیلنے کا ذریعہ فرما, یا اللہ قدم قدم پر نصرت فرما. বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে আমিন আমিন ধ্বনিতে প্রকম্পিত তুরাগতীর, মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা. ফিরতি পথে বাস ট্রেনে উপচে পড়া ভিড়. বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রী শ্রদ্ধা. বাংলাদেশকে নিয়ে পাকিস্তানিদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না বললেন সৈয়দ আশরাফ. দরিদ্র শিক্ষাবঞ্চিত তরুণদের প্রভাবিত করে জঙ্গি তৎপরতায় সম্পৃক্ত করছে জেএমবি. ধর্মের অপব্যাখ্যা দিয়ে ঢোকানো হচ্ছে আত্মঘাতী স্কোয়াডে দাবি পুলিশের. রাজধানীতে পুলিশের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তাকে 5 ঘন্টা আটকে রেখে নির্মম নির্যাতনের অভিযোগ. 5 লাখ টাকা দাবি করে না পেয়ে ক্রসফায়ারে হত্যার হুমকি. বিসিসিআর থেকে শুরু করে গভর্নর, তারপর হচ্ছে সোহাগ ভাই, এখন যে ছাত্র লীগের প্রেসিডেন্ট, ওনার নাম বলার পরেও সবাইকে গালি গালা শুরু করছে যে দেখি তোর কোন বাবাকে বাবা এসে ফিরায়. এবং শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত উত্তরাঞ্চলে জনজীবন. দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড. বাংলা সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিন এবং আমি ইশরাত জাহান. ইহকালের কল্যাণ আর পরকালের মুক্তির পাশাপাশি মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে শেষ হল 51তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব. সকালের ঘন কুয়াশা আর হিমেল বাতাস উপেক্ষা করে আখেরি মোনাজাতে অংশ নেন নারী পুরুষ নির্বিশেষে দেশ বিদেশের লাখ লাখ মুসল্লি. দোয়া শেষে সবার মাঝে দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে ইজতেমা ময়দান ত্যাগ করেন তারা. খান মোহাম্মদ রুমেলকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তারেকুজ্জামান শিমুল. আখেরি মোনাজাতে শরিক হতে চেষ্টার জন্য কমতে ছিল না মুসল্লিদের. কুয়াশার চাদরে মোড়া সকালের ঠান্ডা বাতাস উপেক্ষা করেই তাই হাজারো মানুষের গন্তব্য টঙ্গীর ইজতেমা ময়দান. আখেরি মোনাজাতে লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে প্রকম্পিত হয় টঙ্গীর তুরাগতীর. ভারত থেকে আসা মাওলানা মোহাম্মদ সাদের পরিচালনায় সকাল 11টার কিছু পরে শুরু হয় আখেরি মোনাজাত. সামাজিক ভেদাভেদ ভুলে এতে অংশ নেন নারী পুরুষ নির্বিশেষে দেশ বিদেশের অগণিত ধর্মপ্রাণ মুসল্লি. প্রায় 25 মিনিটের এই মোনাজাত চলাকালে তুরাগতীরের বিশাল ময়দান ছাপিয়ে মুসল্লিদের অনেকেই অবস্থান নেন আশপাশের সড়কের বিভিন্ন জায়গায়. আত্মশুদ্ধির পাশাপাশি এ সময় ইহকালের পাপ পঙ্কিলতা থেকে মুক্তির কামনা করেন অংশগ্রহণকারীরা. ইজতেমাতে এত কষ্ট করে আসার পরও শরীক হইতে পারছি, এটাই সন্তুষ্ট. এর বেশি কিছু আর কিছু চাই না, আর আল্লাহর করুণা আমাদের সহায় হোক এটাই কামনা করি. দোয়া করলাম, নিজের গুনাহগার মাফ করলাম, বিশ্ব মুসলমানদের গুনাহগার মাফ করলাম, আল্লাহর কাছে করলাম. ঝুঁকি ঝামেলার পরে, এত কষ্টের পরে আজকে যে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করছি, এই জন্য নিজেকে সাফল্য মনে করছি. সর্বোপরি আমি আমার সরকারকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ যে ভিতরের ব্যবস্থাপনাটা এত সুন্দর ছিলেন. দোয়া শেষে সবার মাঝে দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে ইজতেমা ময়দান ত্যাগ করেন তারা. আমরা যার যার এলাকায় যাই, যার যার ঘরে যে আমাদের কিভাবে ঈমান আমলের উপর চলতে হবে, আল্লাহর হুকুম রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কিভাবে চলতে হবে, ওই আমলগুলো শিখে আমরা যাইতেছি আর কি. মুসলমান হিসাবে কিভাবে চলতে হবে, হালাল হারাম কিভাবে কামাই করতে হবে, মানুষ কিভাবে হেদায়েত হইব, তো মানুষ কিভাবে চলতে হবে. 4 দিন বিরতি দিয়ে আগামী 15ই জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব. তারেকুজ্জামান শিবুল, সময় সংবাদ, টঙ্গী. এদিকে ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকে রাস্তায় ছিল মানুষের ঢল. মোনাজাত শুরুর আগ পর্যন্ত বাড়তে থাকে মানুষের চাপ. সবার চেষ্টাই ছিল মূল ময়দানের যত কাছে থেকে মোনাজাতে অংশ নেওয়া যায়, আর মোনাজাত শেষে ফিরতি পথে যানবাহন সংকটের কারণে কিছুটা দুর্ভোগ থাকলেও মোনাজাতে অংশ নিতে পেরে সন্তুষ্ট মুসল্লিরা. কামরুজ্জামান মামুনের রিপোর্ট. কুয়াশা উপেক্ষা করে শীতকে হার মানিয়ে এই যাত্রা আখেরি মোনাজাতে শরিক হতে. রোববার ভোরে তুরাগতীরমুখী জনস্রোত বিপরীতমুখী হয় মোনাজাত শেষের সঙ্গে সঙ্গেই. জনস্রোত রূপ নেয় জনসমুদ্রে. আমি আল্লাহর উদ্দেশ্যে যাচ্ছি, আল্লাহর উপরে আমি ভরসা করছি, আল্লাহ যেন আমাকে সাহায্য সহযোগিতা করে আমাদের বিপদ আপদ বালা মুসিবত থেকে যেন বাঁচায় রাখে, আমাদের দেশ সুন্দর থাকে, আল্লাহর তরফ থেকে যেন রাজনৈতিক হানাহানি না থাকে. আল্লাহর রাজি খুশি করার জন্য আমরা স্বামী স্ত্রী দুজনে আসছি. অনেক লোক আসছে, তাদের সাথে শরীক হইতে পারলে কত আলেম ওলামা লোক থাকে, তাদের সাথে আমাদের দোয়াটা যেন আল্লাহ কবুল করে নেয়. জীবনের যত মানে ভুল ভ্রান্তি আছে এগুলো আল্লাহর কাছে এরকম ক্ষমা চায় না, আর এরকম সুযোগ তো আমাদের সবসময় আসে না.
ইজতেমা ময়দান সংলগ্ন সড়কগুলোতে গণপরিবহন বন্ধ থাকায় পায়ে হেঁটে এই গন্তব্যের পথে রওনা হন মুসল্লিরা। তবে প্রত্যাশা যখন মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন, তখন ম্লান হয়ে যায় যে কোনো কষ্ট, জানালেন তারা। লক্ষ লক্ষ লোকের মাধ্যমে এসে মুনাজাতটা করতে পারছি, এই মুনাজাতের বিনিময়ে হেঁটে যাওয়াটা আমার কোনো রকম কষ্ট হচ্ছে না। আল্লাহকে খুশি করার জন্য আমাদের হেঁটে আসা, হেঁটে যাওয়া, এসব কোনো কষ্টই মনে হচ্ছে না। আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আসছি, সেটা আমাদের কাছে কোনো ব্যাপার না। কারণ এই কষ্টের বিনিময়ে যদি আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হয় তাহলে আমাদের সফলতা। সড়কপথ যখন জনসমুদ্র, তখন বিকল্প হিসেবে রেলপথ ব্যবহার করেন অনেকেই। তবে মানুষের চাপে ইজতেমা ফেরত প্রতিটি ট্রেনেই ছিল লোকে লোকারণ্য। এর মধ্যে যে যেভাবে পেরেছেন ট্রেনে চেপে ধরেছেন বাড়ির পথ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা এবং তার স্বজনরা ছাড়াও গণভবনে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের ঐক্য কামনা করা হয়। ঐতিহাসিক 10 জানুয়ারি উপলক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। এ সময় আওয়ামী লীগ নেতারা বলেন, বাংলাদেশকে ব্যর্থ করতে পাকিস্তানিদের চক্রান্ত বাস্তবায়নে কাজ করছেন বিএনপি নেত্রী বেগম জিয়া। শাহ আলী জয়ের রিপোর্ট। 1972-এর আজকের দিনে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দিনটিকে উদযাপন করা হয় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে। ঐতিহাসিক দিনটিতে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। ধানমন্ডি 32 নম্বরে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের নেতারাও। শ্রদ্ধা জানিয়ে দলটির বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু বলেন, পাকিস্তান বাংলাদেশ বিরোধী চক্রান্ত এখনো অব্যাহত রেখেছে। তিনি অভিযোগ করেন, পাকিস্তানের উদ্দেশ্য বাস্তবায়নে এদেশে কাজ করছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। পাকিস্তান তো বটে, এবং পাকিস্তানের দোসর হিসাবে সেদিন যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা কোন আজ পর্যন্ত এই দেশটিকে মেনে নিতে পারেনি। খালেদা জিয়া আন্দোলন শুরুই করেছিল যেই দিন থেকে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছিল এবং যুদ্ধাপরাধীদের আসামির কাঠগড়ে দাঁড় করানো হয়েছে, সেদিন থেকে মূলত তিনি আন্দোলন শুরু করেছিলেন। তার আন্দোলনের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যুদ্ধাপরাধীদের মুক্ত করা এবং যেটা পাকিস্তানিরা চায় এই দেশকে আবার সেই খাতে প্রবাহিত করতে, সেই রাজনীতির ধারক, বাহক এবং মুখপাত্র হচ্ছে বেগম খালেদা জিয়া। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বাংলাদেশকে নিয়ে পাকিস্তানিদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, 7 দিন স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকব সেটা কিন্তু পাকিস্তানের কোনোদিন আপনার বিশ্বাস করে না। কিন্তু 40 বছর পরেও কিন্তু বাংলাদেশ এগিয়ে চলছে, সেটাই হলো বঙ্গবন্ধুর সবচেয়ে বড় সৃষ্টি। আপনি যে ষড়যন্ত্রের কথা বললেন, এই ষড়যন্ত্র কি 40 বছরও পারে নাই আর কোনোদিনও পারবে না। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণ খুলে দেয়া হয় সাধারণের জন্য। শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 9 মাস পাকিস্তানের কারাগারে আটক থেকে 1972 সালের 10 জানুয়ারি স্বাধীন বাংলাদেশের মাটি স্পর্শ করেন বঙ্গবন্ধু। রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে সোহরাওয়ার্দী উদ্যানের সভামঞ্চ পর্যন্ত লাখো মানুষ বরণ করে নেন বাংলার এই অবিসংবাদিত নেতাকে। বর্তমান সময়ের রাজনীতিবিদ ও বিশ্লেষকরা মনে করেন, 16 ডিসেম্বরের বিজয়ের পূর্ণতা আসে বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। আরও জানাচ্ছেন ইজাজ শমিক। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষ। উত্তাল মার্চে বঙ্গবন্ধুর এই ভাষণ যেন শোষিত বাঙালিকে আরো উজ্জীবিত করে তোলে। সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। তাদের কণ্ঠকে স্তব্ধ করতেই পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইটের নামে নিরস্ত্র বাঙালির উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে। অভিযানের শুরুতেই পাক হানাদাররা বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধানমন্ডির বাসা থেকে বন্দী করে পাকিস্তানে কারারুদ্ধ করে রাখে। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম শেষে মুক্তির সোপানে পৌঁছে বীর বাঙালি। আর পরাজিত পাকিস্তানি শাসক গোষ্ঠী আন্তর্জাতিক চাপে শেষ পর্যন্ত বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়। ইয়াহিয়া যখন ভুট্টোর কাছে ক্ষমতা হস্তান্তর করেন সেই সময় তার শেষ দাবিটি ছিল যে শেখ মুজিবকে যেন ফাঁসি দেওয়া হয়,
কিন্তু ভুট্টো পারেননি, কারণ আন্তর্জাতিক একটি চাপ ছিল। সাতই মার্চের ভাষণের পরিপূরক ভাষণ দশই জানুয়ারির ভাষণ। একটা দেশ স্বাধীন হলে অন্তত দুটো কাজ করতে হয়, একটা হচ্ছে জাতি গঠন আর একটা হচ্ছে রাষ্ট্র গঠন। বঙ্গবন্ধু অলিখিত ভাষণে মোট 15টি বিষয়ের মধ্যে দিয়ে তার এই দুটো প্রধান বিষয়কে তুলে ধরবার চেষ্টা করেছিলেন সেদিন জনতার সামনে। পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু লন্ডন দিল্লি হয়ে রক্তস্নাত ও যুদ্ধবিধ্বস্ত সদ্য স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। সৃষ্টি হয় এক আবেগঘন ও আনন্দমুখর মুহূর্ত। বঙ্গবন্ধু ফিরে আসবে কিনা সবাই অনিশ্চিত ছিল, বাঙালিরা পাকিস্তানের কারাগারে তিনি বন্দী ছিলেন, জীবিত বঙ্গবন্ধু ফিরে আসে যে আনন্দ এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এটুকু বলতে পারি সেখানে তরুণ বয়সে বঙ্গবন্ধু যখন দেখলাম ফিরে আসছেন, তিনি কেঁদেছেন, বাঙালিকে কেঁদিয়েছেন আনন্দ বেদনা। 16 ডিসেম্বরে আমরা বিজয় অর্জন করেছিলাম ঠিকই, কিন্তু 72-এর 10ই জানুয়ারি স্বাধীনতার বিজয় পূর্ণতা পেয়েছিল যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার স্বপ্নের বাংলাদেশে ফিরে আসেন মুক্ত মানুষ হিসেবে। 10 জানুয়ারি ঐক্যবদ্ধ জাতিকে শুধু স্বাধীনতায় নয়, যে অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির স্বপ্ন জাতির স্থপতি দেখিয়েছিলেন তা বাস্তবায়নে রাজনীতিবিদদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান এই রাজনৈতিক বিশ্লেষক। ইজাত শৌমিক, সময় সংবাদ, ঢাকা। 20 দলীয় জোট থেকে ইসলামী ঐক্যজোটের একাংশের বেরিয়ে যাওয়ার ঘোষণা রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। বিএনপির ইসলাম বিরোধী কর্মকাণ্ডের কারণেই দলটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি আওয়ামী লীগের। তবে এই দাবি ভিত্তিহীন মন্তব্য করে বিএনপি নেতারা বলছেন এতে 20 দলীয় জোটের ক্ষতির কোনোই আশঙ্কা নেই। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন সংসদীয় গণতন্ত্রে জোটভুক্ত এই দলগুলোর ভূমিকা খুব কম। মুজাহিদ শুভ রিপোর্ট। ইসলামী ঐক্যজোট ঘোষণা করছে যে বিভিন্ন দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। গত বৃহস্পতিবার 20 দলীয় জোট থেকে সরে যাওয়ার ঘোষণা দেয় ইসলামী ঐক্যজোটের একাংশ। ওই দিন বিকেলে দলটির অপর অংশ সংবাদ সম্মেলনের মাধ্যমে 20 দলীয় জোটে থাকার সিদ্ধান্ত জানায়। ঐক্যজোটের এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় রাজনৈতিক অঙ্গনে। আওয়ামী লীগের দাবি সন্ত্রাসী ও ইসলাম বিরোধী কাজে বিএনপি নেত্রীর ইন্ধন থাকায় ইসলামী দলটি মুখ ফিরিয়েছে 20 দলীয় জোট থেকে। ধর্ম নিয়ে যারা বেশ করে ধর্ম বিরূপ মানুষ তারা কি করে এই ধরনের যে নেত্রী সবসময় অধর্মের কাজ করেন তার নেতৃত্বে এতদিন কিভাবে ছিল, এটা একটা অবাক ব্যাপার ছিল। তা আজকে যদি তারা বিএনপির এই সমস্ত ইসলাম বিরোধী কার্যকলাপ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি তারা যদি বিধিশুদ্ধ হয়ে বেরিয়ে যায় এটা অস্বাভাবিক কিছু না, এটাই স্বাভাবিক। তবে আওয়ামী লীগের এমন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করা হয় বিএনপির পক্ষ থেকে। আওয়ামী লীগের দল ভাঙ্গার রাজনীতির অপকৌশল অনুযায়ী সরকারের স্পষ্ট মদদে ইসলামী ঐক্যজোট এমন ভুল সিদ্ধান্ত নিয়েছে বলে জানাই বিএনপির এই নেতা। ইসলামী ঐক্যজোট যখন দেখছে যে এই সরকার বিরুদ্ধে আন্দোলন হয়তোবা আরো দীর্ঘায়িত হবে, তারা আর তর সইতে পারছে না। আওয়ামী লীগ সবসময় সচেষ্ট থাকে নিজেরা যাতে শক্তিশালী থাকে আর বিরোধী দলের মধ্যে এইরকম ভাঙ্গন করে বা ভিন্নমতের সৃষ্টি করে যাতে তাদেরকে দুর্বল রাখা যায়। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ধর্মকে ব্যবহার করে কিছু সুযোগ সুবিধা নেওয়া ছাড়া রাজনীতিতে এসব দলগুলোর তেমন কোনো ভূমিকা নেই। কোনো কোনো মহল থেকে হয়তো একটা আগ্রহ আছে যে ইসলামিক দলগুলোকে নিয়ে একটি মোর্চা গঠন করা, যে মোর্চাটা বিএনপির কাউন্টার হিসেবে দাঁড়িয়ে যেতে পারে ভবিষ্যতে। পরিসংখ্যান বলছে যে ইসলামিক ঐক্যজোটের সাংসদীয় রাজনীতিতে তেমন কোনো প্রভাব নেই, ফলে এই দলটা বিএনপি থেকে বেরিয়ে গেলেও খুব বড় ধরনের আবেদন সৃষ্টি করতে পারবে বলে আমার মনে হয় না। বিএনপি তথা 20 দলীয় জোটের রাজনীতি বেগম জিয়াকে নিয়ে আবর্তিত হওয়ায় জোটের ভবিষ্যৎ বেগম জিয়ার রাজনৈতিক পরিণতির উপর নির্ভর করছে বলেও মন্তব্য করেন বিশ্লেষকরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরো থাকছে স্থগিত পৌরসভায় পুনর্নির্বাচন 12 জানুয়ারি। জোরে সোরে চলছে প্রার্থীদের প্রচার প্রচারণা, নাশকতা ঠেকাতে এবার থাকছে বাড়তি সতর্কতা। রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশের বিরুদ্ধে তল্লাশির নামে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তাকে 5 ঘন্টা আটকে রেখে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। এছাড়া 5 লাখ টাকা দাবি করে না পেয়ে ক্রসফায়ারে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। তল্লাশির নামে ভয়াবহ অভিযানে নেতৃত্ব দেয় এসআই মাসুদ শিকদার। প্রাণে বাঁচলেও শনিবার রাতের সে ঘটনা কিছুতেই ভুলতে পারছেন না গোলাম রাব্বি। প্রচন্ড পরিমাণে টর্চার করে, যেমন এখন আমি মানে মুখ খুলতে আমার কষ্ট হচ্ছে, আমি কথা বলতে পারতেছি না, এমন ভাবে এখানে মানে আঘাত করছে, আমাকে কোনো কথাই বলতে দিচ্ছে না।
তল্লাশির নামে পুলিশ ভ্যানে পাঁচ ঘন্টা বসিয়ে রেখে নির্মম নির্যাতনের কথা বর্ণনা করতে গিয়ে ডুকরে ডুকরে কাঁদছিলেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বি। রাব্বি জানান, শনিবার রাত 11টার দিকে মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বুথ থেকে টাকা তুলে বের হওয়া মাত্রই তিন চারজন যুবক তার গতিরোধ করে। এরপরই পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ ভ্যানে তুলে তার কাছ থেকে পাঁচ লাখ টাকা দাবি করেন মোহাম্মদপুর থানার এসআই মাসুদ। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বেড়ি বাঁধে নিয়ে ক্রস ফায়ারের হত্যার হুমকিও দেওয়া হয়। আমাকে উলঙ্গ পর্যন্ত করে ফেলছে। আগে টেলিভিশনে ছিলাম, ঢাকা ভার্সিটিতে ছিলাম, তারপর সবাইকে, রাজনীতির সবাইকে, বড় ভাই ছোট ভাইকে চিনি, এটা শুনে আরো চিল্লাচিল্লি শুরু করছে। বিসি স্যার থেকে শুরু করে গভর্নর সবাইকে গালিগালা শুরু করছে যে দেখি তোর কোন বাবাকে বাবা এসে ফিরায়। যেহেতু বিভিন্ন জায়গায় কাজ করে অনেকের ফোন আসতেছে, ওরা একটু একটু ভয় পাচ্ছিল। অনেকে বলতেছে তাহলে একটা গুলি টুলি করো, যে অস্ত্র নিয়ে বোধ হয় বিহারি ক্যাম্পে আসছিল, বিহারিদের সাথে ওরা একটা যোগ সাজা আছে। আমাকে শুরু থেকে সাজানোর চেষ্টা করছে যে আমার মধ্যে বোধ হয় গাঁজা আছে, হিরোইন আছে। আসলে আমার কাছে, আমি জীবনে কোনোদিন একটা সিগারেটও খাই না। রোববার সকালে এই বিষয়ে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেন রাব্বি। সে সময় রাব্বিকে পাঁচ ঘন্টা আটকের কথা স্বীকার করলেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনে নির্যাতনের কথা অস্বীকার করেন এসআই মাসুদ। আমরা তাকে জোর করে ধরে গাড়িতে উঠাইয়া তাজমহলের মাথায় আসছি। আমি তো শুনি রাইট দাদা, এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও এসআই মাসুদের সমর্থনে কথা বলেন। আপনার কিন্তু আমার সাথে টেলিফোনে ব্যাপারে কথা বলছে, মোহাম্মদপুর থানা পুলিশের বিরুদ্ধে এ ধরনের আরো অনেক অভিযোগ রয়েছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। উত্তরবঙ্গে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, সারাদিনই থাকছে হিমেল হাওয়া আর কুয়াশা। আবহাওয়া বিভাগের তথ্য মতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আরও 2-3 দিন এই অবস্থা থাকবে বলেও জানানো হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জনপদ গাইবান্ধা। হঠাৎ করেই তাপমাত্রা কমে যাওয়ায় বাড়ির বাইরে যেতে বেশ দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষের। হেডলাইট চালিয়ে চলাচল করছে যানবাহন, এদিকে কাজে যেতে না পারায় বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। হঠাৎ করে ঠান্ডাটা বেড়ে যাওয়াতে মানুষের কার্যক্রম ব্যাহত হচ্ছে। ঠান্ডাটা অনেক বেশি, ঠান্ডাটা হাত পা টাটায়, রাস্তাঘাট কিছু দেখা যাওয়া লাগছে না, কানটাল একদম পুরো ঠান্ডা। কুড়িগ্রামেও শীতের দাপটে কাহিল হয়ে পড়েছে জনজীবন। তীব্র কুয়াশায় ও কনকনে শীতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছে সাধারণ মানুষ। শীতে রাস্তাঘাটের মানুষের উপস্থিতি কমে যাওয়ায় বিপাকে পড়েছেন রিকশা চালকরা। ঠান্ডা, কুয়াশা, হিমহিম বাতাস, গরিব মানুষ আমার কাপড় কিনতে পাইনি, কাজকর্ম করতে পারি না, কি করি, আমার জীবন বাঁচে না। দিনাজপুরে কুয়াশা কম, বইছে ঠান্ডা বাতাস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঠান্ডার পরিমাণ সামনে আরো বাড়তে পারে বলে জানিয়েছেন জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা। কুয়াশা কম থাকায় এবং ঠান্ডা বাতাস প্রবাহিত হয়, এই তাপমাত্রা কমতেছে এবং কুয়াশার প্রাদুর্ভাব না থাকায় ঠান্ডা বাতাসের জন্য তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে। এদিকে পঞ্চগড়েও জেঁকে বসেছে শীত, সারাদিনই কুয়াশার চাদরে ঢাকা থাকছে পুরো এলাকা। জনসাধারণের স্বাভাবিক জীবনযাপনে ছন্দপতন ঘটলেও জীবনের তাগিদে কর্মস্থলের উদ্দেশ্যে বের হয়েছেন তারা। চাদর কোট পরে বাইরে তাও ঠান্ডা মানতেছে না, বের হতে খুব কষ্ট হচ্ছে, তারপর এখন কর্মস্থলে যেতে হবে প্রচুর ঠান্ডার মধ্যে। গত 3 দিনে ঠাকুরগাঁও একই চিত্র। এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। মাজাহান, সময় সংবাদ। এদিকে সুনামগঞ্জে ঠান্ডার কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। গতকাল রাত 12টা থেকে রোববার ভোর 6টা পর্যন্ত সর্দি, কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন অর্ধশত মানুষ। হঠাৎ করে রোগীর চাপ বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে নার্স ও চিকিৎসকদের। একই সঙ্গে প্রয়োজনীয় আসন না থাকায় অনেকে অবস্থান নিয়েছেন হাসপাতালের মেঝেতে।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন রোগীদের যথাযথ সেবা দিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তারা। এদিকে ক্রমাগতভাবে ঠান্ডা বেড়ে যাওয়ায় এ ধরনের রোগের প্রকোপ দেখা দিয়েছে বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। বাংলা সময় আরো থাকছে। নৌবাহিনীতে যুক্ত হলো চীনের তৈরি যুদ্ধজাহাজ স্বাধীনতা ও প্রত্যয়। সমুদ্রে চোরা চালান রোধের পাশাপাশি ব্যবহার করা যাবে গ্যাস অনুসন্ধানেও। আগামী 12 জানুয়ারি নোয়াখালীর চৌমুহনী পৌরসভার বন্ধ হওয়া কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনকে সামনে রেখে জোরে সোরে এগিয়ে চলছে প্রার্থীদের প্রচার প্রচারণা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে আর দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে প্রভাব বিস্তার ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ এনেছেন বিএনপি মেয়র প্রার্থী। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ প্রার্থী। গত 30 ডিসেম্বর অনুষ্ঠিত পৌর নির্বাচনে সহিংসতা, সাংবাদিক লাঞ্ছিত, কেন্দ্র দখল ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় চৌমুহনী পৌরসভার 10টি কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন। এলাকার উন্নয়নের কাজকর্ম করে, আমরা এই জাতীয় লোক চাই। রাস্তাঘাট বা পানি বা বিদ্যুতের যে সমস্যাটা আছে যদি এটা করে আমরা যে উপযুক্ত তাকে আমরা ভোট দেবো। বাড়িতে বাড়িতে আমার ভোটারদের ভয় ভীতি দেখানো হচ্ছে এবং আমার নেতাকর্মীদেরকে গ্রেপ্তারের নামে বাড়িতে বাড়িতে পুলিশি তল্লাশি চলছে। 30 তারিখে কোনো অঘটন যেহেতু ঘটেনি, আমরা আশা করি আগামী 12 তারিখেও মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিবে। 10টি কেন্দ্রকে ঘিরে 5টি মোবাইল টিম থাকবে, পুলিশ, এপিবিএন এবং ব্যাটালিয়ন আনসারের, আর 4টি থাকবে স্ট্রাইকিং ফোর্স। র‍্যাবের থাকবে 5টি টিম, 2 প্লাটুন বিজিবি সদস্য থাকবে। এছাড়াও কমিশনের উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি প্রতিনিধি দলও নির্বাচনের দিন এই নির্বাচনী কার্যক্রম মনিটরিং করবেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র এবং পড়াশোনা না জানা তরুণদের প্রভাবিত করে জঙ্গি তৎপরতায় সম্পৃক্ত করছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি। তবে মাদ্রাসা শিক্ষার্থীরাই এদের মূল লক্ষ্য। পুলিশের অনুসন্ধানে জানা গেছে ধর্মের অপব্যাখ্যা দিয়ে তাদের ঢোকানো হচ্ছে আত্মঘাতী স্কোয়াডে। আরো জানাচ্ছেন কমল দে। গাইবান্ধার গোবিন্দগঞ্জের বুলবুল সরকার, ঝিনাইদহের কোটচাঁদপুরের বাবু, কিশোরগঞ্জের কটিয়াদির জাবেদ কিংবা দিনাজপুরের বিরল গ্রামের আশরাত হোসেন, এদের সবাই দরিদ্র পরিবারের সন্তান, লেখাপড়াও তেমন করেনি। এদের অশিক্ষার পাশাপাশি দারিদ্রতা সুযোগ নিয়েছে জঙ্গি নেতারা। জঙ্গি নেতাদের মগজদোলাইয়ের শিকার হয়ে এরা এখন জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য। এমনকি কেউ কেউ নিয়েছে আত্মঘাতী হওয়ার তালিমও। এই যে ভুল শিক্ষা এবং ভুল ব্রেন ওয়াশ করার কারণে তারা এই সমস্ত সদস্যরা আত্মঘাতী সংঘাতের দিকে যাচ্ছে এবং তারা সুইসাইডালিস্ট স্কোয়াড হিসেবে তারা আত্মহত্যা করতে চায় নিজেরা নিজেরা। পুলিশ কর্মকর্তাদের মতে মূলত দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে শুরু হয় মগজ দোলাই, চূড়ান্ত পর্যায়ে এসে নামানো হয় অপারেশনাল কার্যক্রমে। নিম্ন আয়ের এবং মাদ্রাসা যারা পড়ুয়া, বিজ্ঞান ভিত্তিক যেখানে কোনো জ্ঞান নেই, সেই ধরনের ছেলেদেরকে তারা ধর্মীয় মূল্যবোধ বিকৃত ব্যাখ্যা দিয়ে সম্পৃক্ত করছে। এই লেভেলটা খুব বেশি এডুকেটেড না যে তারা এই বিষয় সম্পর্কে সঠিক কোনটা বেঠিক এটা নির্ধারণ করতে পারে, যার ফলে যারা তাদেরকে মোটিভেট করে তারা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদেরকে এই পথে নিয়ে আসার জন্য। এদিকে অপব্যাখ্যায় বিভ্রান্ত না হয়ে এ ধরনের জঙ্গি তৎপরতা থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান ইসলামী এ চিন্তাবিদ। যাদের ব্রেন ওয়াশ করতেছে তাদের একটু বিবেচনা উদয় হওয়া দরকার, কারণ যে কথাগুলো বলে তারা মগজ দোলাই করতেছে সেই কথাগুলোর সাথে বাস্তবতার কতটুকু মিল আছে এটা যাচাই করা দরকার, কারণ ইসলাম তো জঙ্গিবাদকে সমর্থন করে না। পুলিশের জিজ্ঞাসাবাদ এবং আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জেএমবি সদস্যরা জানিয়েছে সারা দেশে তাদের সক্রিয় সদস্যের সংখ্যা প্রায় 500। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজশাহীতে মহল্লার অলি গলিতে যত্রতত্র গড়ে উঠেছে মেস। পুলিশ বা সিটি কর্পোরেশন কারো কাছেই নেই এর সঠিক তালিকা। এতে একদিকে রাজস্ব হারাচ্ছে সিটি কর্পোরেশন, অন্যদিকে তদারকি না থাকায় নানা অপরাধের সূত্রপাত হচ্ছে এখান থেকেই। আব্দুল সালামে তোলা ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। শিক্ষানগরী রাজশাহী, এখানে সরকারি ও বেসরকারি মিলিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিষ্ঠানের সংখ্যা 15টি। এইসব শিক্ষা প্রতিষ্ঠানে যথেষ্ট আবাসন ব্যবস্থা না থাকায় গত এক দশকে শহরের বাণিজ্যিক মেসের তুলনায় অলিতে গলিতে মেসের সংখ্যা বেড়েছে। নগরীর বিনোদপুর, রাজারহাতা, সবজিপাড়া, দর্গাপাড়া সহ বেশ কয়েকটি এলাকায় এর আধিক্য বেশি। এলাকাবাসীদের দাবি এর ফলে বেড়েছে কিছু সামাজিক সমস্যাও। যখন আমাদের ছেলেমেয়েরা স্কুল কোচিং এ বের হয় তখন তাদের ট্রিট করলো, মেয়েদের মেস থাকলে সেখানে ছেলেদের আনাগোনা হচ্ছে। এখানে কে কারা থাকে
এটা তো আমরা জানি না। তাদের তথ্য ডাটা বাড়িওয়ালার কাছে থাকা উচিত। শহরের চারটি থানার হিসেবে এখানে মেসের সংখ্যা 430টি আর সিটি কর্পোরেশনের রেজিস্ট্রেশন প্রাপ্ত মাত্র 7টি। এতে নজরদারি না থাকায় অলিতে গলিতে গড়ে ওঠা মেসের সুযোগ নিচ্ছে অপরাধীরা। এগুলো যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় আমাদের নজরদারি আছে। আমরা মাঝে মধ্যে এগুলো রেড করি, অভিযান পরিচালনা করি। যারা এগুলো পরিচালনা করেন এটা তাদের অনেক দায়িত্ব রয়ে গেছে। কোনো অসঙ্গতি থাকলে পুলিশকে সংবাদ দেয়া এটা তাদের নৈতিক দায়িত্ব। তবে শিক্ষার্থীদের কথা মাথায় রেখে মেস তৈরি আর পরিচালনায় নীতিমালার পাশাপাশি রাজস্বের অন্তর্ভুক্ত করে মেস নিয়ন্ত্রণের কথা জানালেন দায়িত্বরত মেয়র। আমরা যে অ্যাসেসমেন্ট কমপ্লিট করলাম সেটার ক্রস চেকিং চলছে যে আসলে ঠিকমতো হয়েছে কিনা অ্যাসেসমেন্টগুলো। তবে সামাজিক নিরাপত্তার বিষয়টা মাথায় রেখে আমরা পরিষদে আলাপ আলোচনা করেছি যে যত্রতত্র যেখানে সেখানে মেস করা যাবে না। রাজশাহীতে আবাসন ব্যবস্থা রয়েছে এমন 8টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 1,00,000 শিক্ষার্থীর জন্য মাত্র 17,000-এর আবাসনের ব্যবস্থা রয়েছে প্রতিষ্ঠানগুলোতে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে এসে দেশের বিভিন্ন সমস্যা সমাধানে গবেষণা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুরে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2015-16 শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এই গতানুগতিক শিক্ষা দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো প্রয়োজন নেই, তাতে কলেজই হয়ে যায় শিক্ষা। বিশ্ববিদ্যালয় মানে বুঝতে হবে যে বিশ্ববিদ্যালয় মানে হবে জ্ঞান চর্চা, গবেষণা, নতুন জ্ঞান অনুসন্ধান, নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। বিদেশে গিয়ে আমরা গবেষণা করে তাদের সমস্যার সমাধানটা করে দিয়ে আসি, আমরা সার্টিফিকেটটা আর জ্ঞানটা নিয়ে দেশ চলে আসি। তা আমাদের সমস্যার সমাধান কে করবে? বিশ্ববিদ্যালয়। রিয়েল গবেষণা যিনি করবেন তার বয়সের কোনো সীমা থাকবে না চাকরির জন্য, তার বেতনের কোনো সীমা থাকবে না। যা দরকার তিনি ব্ল্যাঙ্ক চেক টাকা উঠে নিয়ে আসবেন ব্যাংক থেকে। আমরা সেরকম গবেষক চাই। কুমিল্লা থেকে ছিনতাই হওয়া একটি সিএনজি অটোরিকশা 5 দিন পর ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে 4 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় মুক্তিপণ চাওয়ার পর ভোররাতে মোবাইল ফোন ট্র্যাকিং এর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ইমামবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে সিএনজি অটোরিকশা সহ ইয়াসিন নামে 1 জনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আরও 3 জনকে আটক করে পুলিশ। গত 4 ডিসেম্বর কুমিল্লা সদর দক্ষিণ থানার জেলখানা বাড়ি এলাকা থেকে চালককে মারধর করে সিএনজি অটোরিকশাটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এই ঘটনায় একটি মামলা হয়েছে। গাজীপুরে ট্রাকের চাপায় 7 মাস বয়সী এক শিশু সহ 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 10 জন। এছাড়া নাটোরে আলাদা সড়ক দুর্ঘটনায় 1 নারী শ্রমিক সহ 2 জন নিহত হয়েছেন। দুপুরে পণ্যবাহী একটি ট্রাক গাজীপুরের ধীরাশ্রম এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই দোকানের মালিক সহ 2 জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 7 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। সকালে নাটোরের সদর উপজেলার ডাকমারা এলাকায় বরিশালগামী একটি বাস 1 নারী শ্রমিককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে দুপুরে সদর উপজেলার লালমণিপুরে আখ বোঝাই একটি ট্রাক্টর সড়কের পাশে দাঁড়িয়ে থাকা 1 শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। গঙ্গা ব্যারেজ নির্মাণ, উত্তর রাজশাহী সেচ প্রকল্প চালু এবং ঐতিহ্যবাহী রেশম কারখানা খোলা সহ বিভিন্ন দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। বেলা 11টায় নগরীর অলকা মোড় থেকে এই বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা। বিভিন্ন সড়ক ঘুরে এটি সাহেববাজার 0 পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় বক্তারা অবিলম্বে তাদের দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। বেগম খালেদা জিয়ার ব্যর্থ নেতৃত্ব ও ভুল রাজনীতির শিকার হওয়ায় মিত্ররা জোট ছাড়ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় স্কুল ও মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী বিএনপিকে মিথ্যাচার ও চক্রান্তের রাজনীতি ছাড়ার আহ্বান জানান। বেগম খালেদা জিয়ার নেতৃত্বের ব্যর্থতা এবং ভুল রাজনীতি তার জোটের মিত্রদের বিভ্রান্ত করেছে, হতাশ করেছে। বেগম খালেদা জিয়ার ভুল রাজনীতির শিকারে পরিণত হওয়ার চাইতে বেগম খালেদা জিয়ার
পক্ষ ত্যাগ করাই মর্যাদাপূর্ণ বলে মনে করেছেন। যারা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভূমিকাকে অস্বীকার করছেন তারা সবসময় মিথ্যাচার করেন। চক্রান্ত ছাড়ুন, বঙ্গবন্ধুর মহিমা এবং নেতৃত্বকে স্বীকার করে নিন। ঝিনাইদহে কোচিং বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন ঐক্য পরিষদ। সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা অবিলম্বে কোচিং বাণিজ্য বন্ধের দাবি জানান। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা। বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের দখলে থাকা 79% জমি ফেরত দেওয়ার দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে জেলার খ্রিস্টান ধর্মাবলম্বীরা। দুপুর 12টায় নগরের অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এই অনশন কর্মসূচি শুরু হয়। জেলা খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নরবার্ট টি নিপু অধিকারী, সেন্ট পিটার্স চার্চের পুরোহিত রেভারেন্ড শান্তি মণ্ডল বক্তব্য রাখেন। এ সময় তারা বলেন, আদালত চত্বরে থাকা পুকুরটি সেন্ট পিটার্স চার্চের মালিকানাধীন সম্পত্তি, কিন্তু পুকুরটি ভরাট করে অবৈধভাবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবিলম্বে 79% জমি চার্চ দখলে ফেরত দেওয়ার দাবি জানান তারা। আমরা এর নিয়মিত খাজনা পরিশোধ করে যাচ্ছি হালসন পর্যন্ত, এবং বরিশালের ডিসি এবং টিএনও সাহেবের রিপোর্ট অনুসারে সে জমি আমাদের। দেখবেন তো আমাদের সুরাহা না পারবে প্রধানমন্ত্রী এবং আইনমন্ত্রী, সেই পর্যন্ত আন্দোলন আমরা চালাই যাব। চাঁদপুরের কোচুয়ায় খাদ্য বিষক্রিয়ায় একই বাড়ির 15 সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে 6 জনকে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার রাতে উপজেলার শিবপুর গ্রামের একই বাড়ির 3টি পরিবারের 15 জন সদস্য রাতের খাবার খাওয়ার পর অচেতন হয়ে পড়েন। আজ দুপুরের দিকে তাদের অনেকের জ্ঞান ফিরলেও এখনও অচেতন অবস্থায় রয়েছেন 6 জন। চিকিৎসকরা জানিয়েছেন, খাবারের সঙ্গে বিষাক্ত কিছু মেশানোয় তা স্নায়ুতে ছড়িয়ে পড়ে অসুস্থ হয়ে পড়েন সবাই। এদিকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। রাজধানী ঢাকার মতো দেশে বিভিন্ন স্থানে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে থেকে আনন্দ মিছিল করে ছাত্রলীগ। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জিরো পয়েন্ট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। নেত্রকোনার হরিখালি বাজারে আলোচনা সভার মধ্য দিয়ে স্মরণ করা হয় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। পঞ্চগড়ে বিলুপ্ত ছিটমহলে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বঙ্গবন্ধু আলিম মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এছাড়া চুয়াডাঙ্গা, রাজবাড়ী ও নওগাঁ সহ দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়েছে চীনের তৈরি নতুন 2টি যুদ্ধজাহাজ স্বাধীনতা ও প্রত্যয়। সকাল 11টার দিকে চট্টগ্রামের নেভাল জেটিতে এসে পৌঁছায় জাহাজ দুটি। আধুনিক ক্ষমতা সম্পন্ন এই জাহাজগুলো বিমান বিধ্বংসী গোলা ছোঁড়ার পাশাপাশি লক্ষ্যভেদ করতে সক্ষম সমুদ্র তলদেশের সাবমেরিনের। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। চীনের তৈরি যুদ্ধজাহাজ নেভাল জেটিতে পৌঁছানোর পর নৌবাহিনীর বাদক দল তাদের স্বাগত জানায়। এই সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল আক্তার হাবিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 3 বছরেরও অধিক সময় ধরে ডিজাইন, কনস্ট্রাকশন এবং বিভিন্ন ধরনের টেস্ট ট্রায়াল শেষে এই 2টি করভেট শিপ বাংলাদেশ নৌবাহিনীর কাছে চায়না কর্তৃপক্ষ কর্তৃক হস্তান্তর করা হয়েছে।
করভেট ক্লাসের মিসাইল ফ্রিগেট জাহাজ দুটির দৈর্ঘ্য 90 মিটার ও প্রস্থ 11.4 মিটার। বিশাল সমুদ্র এলাকায় চোরাচালান রোধের পাশাপাশি গ্যাস অনুসন্ধানের কাজে ব্যবহার করা যাবে জাহাজ দুটিকে। যুদ্ধজাহাজ প্রত্যয়ের আরো সক্ষমতার কথা জানালেন প্রত্যয়ের অধিনায়ক। আমাদের জাহাজে মূলত দ্বিমাত্রিক সক্ষমতা আছে, আমাদের সার্ফেস টু সার্ফেস এবং অ্যান্টি এয়ার, এটার জন্য যে কোনো টার্গেটকে ডিটেক্ট করার জন্য আমাদের সার্ভেলেন্স রাডার আছে, এবং একই সঙ্গে এই সার্ভেলেন্স রাডারগুলোর মাধ্যমে টার্গেট ডিটেক্ট করার পরে এগুলিকে নিউট্রালাইজ করার জন্য আমাদের মিসাইল, সার্ফেস টু সার্ফেস মিসাইল এবং সার্ফেস টু এয়ার মিসাইল রয়েছে। 2013 সালের 7ই জানুয়ারি জাহাজ দুটির নির্মাণ কাজ শুরু হয়। দীর্ঘ 35 মাস শেষে গত 26শে ডিসেম্বর চীনের কুইডং নৌবন্দর হতে যাত্রা শুরু করে রোববার বাংলাদেশে এসে পৌঁছায় যুদ্ধজাহাজ স্বাধীনতা ও প্রত্যয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বঙ্গবন্ধু গোল্ড কাপের খবর। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী বাহরাইনকে রুখে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 ফুটবল দল। বাহরাইনের সাথে 1-1 গোলে ড্র করেছে গঞ্জালো মরেনো শিষ্যরা। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের রুবেল মিয়া। ফিফা র্যাঙ্কিং এ বাংলাদেশের থেকে অনেকটাই এগিয়ে বাহরাইন, কিন্তু ম্যাচে শুরু থেকেই সফরকারীদের সাথে সমান তালে পাল্লা দেয় লাল সবুজের প্রতিনিধিরা। আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। 8 মিনিটে রুবেল মিয়ার ব্যর্থতায় লিড পাওয়ার সহজ সুযোগ হারায় বাংলাদেশ অলিম্পিক দল। দ্রুতই স্বাগতিক সমর্থকদের আনন্দের উপলক্ষ এনে দেন ইউসুফ সিফাত। 19 মিনিটে রুবেল মিয়ার ক্রস থেকে বাংলাদেশের যুবাদের প্রথম লিড এনে দেন 21 বছর বয়সী এই স্ট্রাইকার। 23 মিনিটে স্বাগতিক ডিফেন্ডারদের ব্যর্থতায় বাহরাইনকে সমতায় ফেরান স্ট্রাইকার জসিম আল শেখ। 1-1 সমতা নিয়ে বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া দুদলের সেরা একাদশে আসে বেশ কিছু পরিবর্তন, কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোনো দলই। 89 মিনিটে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়েন বাহরাইনের মিডফিল্ডার আনোয়ার আলী। 10 জনের সফরকারীদের চেপে ধরে বাংলাদেশের যুবারা। এরপর আর কোনো গোল না হলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুদলকেই। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে আমিন আমিন ধ্বনিতে প্রকম্পিত তুরাগতীর। মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা। ফিরতি পথে বাস ট্রেনে উপচে পড়া ভিড়। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রী শ্রদ্ধা। বাংলাদেশকে নিয়ে পাকিস্তানিদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না বললেন সৈয়দ আশরাফ। দরিদ্র শিক্ষাবঞ্চিত তরুণদের প্রভাবিত করে জঙ্গি তৎপরতায় সম্পৃক্ত করছে জেএমবি। ধর্মের অপব্যাখ্যা দিয়ে ঢোকানো হচ্ছে আত্মঘাতী স্কোয়াডে, দাবি পুলিশে। রাজধানীতে পুলিশের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তাকে 5 ঘন্টা আটকে রেখে নির্মম নির্যাতনের অভিযোগ। 5 লাখ টাকা দাবি করে না পেয়ে ক্রস ফায়ারে হত্যার হুমকি। বিসিসিআর থেকে শুরু করে গভর্নর, তারপর হচ্ছে সোহাগ ভাই, এখন যে ছাত্র লীগের প্রেসিডেন্ট, ওনার নাম বলার পরেও সবাইকে গালিগালা শুরু করছে যে দেখি তোর কোন বাবাকে বাবা এসে ফিরায়। এবং শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে 9.4 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সমনিয়ত.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার স্পেস SN, লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।